ডিজিটালে সারাদিন নিবেদন করছেন দত্ত জুয়েলার্স পিএস রোড কোচবিহার। ভারী বৃষ্টির ফলে জলমগ্ন কোচবিহার শহরের রাজপথ নাজেহাল, জনজীবন দুর্বিষহ, সমস্যার সম্মুখীন পথ চলতে সাধারণ মানুষ। বৃষ্টি যেন চেপে বসে যায় কোচবিহারে, এবছর সবকিছুই যেন ওলট পালট। শরতের আকাশে কালো মেঘের ঘনঘটা আর প্রতিনিয়ত চলছে বৃষ্টি, সাথে বজ্রবিদ্যুৎ ধারাবাহিকভাবে চলতে থাকায় বৃষ্টিতে অতিষ্ঠ কোচবিহার জেলার মানুষ। মঙ্গলবার রাত থেকে লাগাতার ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ল কোচবিহার। এর আগেও একাধিকবার জলমগ্ন হয়ে পড়েছে কোচবিহার শহর, আবারও একই জলবন্দী হয়ে পড়ল কোচবিহারবাসী। এদিন শহরের বিভিন্ন এলাকা হরিশপাল চৌপতি, রাজবাড়ি প্রাঙ্গণ সহ বিভিন্ন নিচু এলাকার জলমগ্ন হয়ে পড়ে। কালজানি নদীর পাড় বাঁধে ফাটল ধারায় আতঙ্ক ছড়িয়ে পড়ল দেউচড়ায় জিপি ঝলঝলি দাসপাড়ায়। গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টির ফলে বন্যার সৃষ্টি হয় তুফানগঞ্জের বিভিন্ন প্রান্তে। এবার ঝলঝলির দাসপাড়ায় কালজানি নদীর পাড় বাঁধ প্রায় 500 মিটার বিভিন্ন জায়গায় ফাটল ধরে। নদীর জল বৃদ্ধির সময় কিছুটা ভাঙে এবং বাঁধের নিচের মাটি সরে যায় জলের স্রোতে। জল কমতেই ওপরে অংশের মাটিগুলি খুলে খুলে পড়ছে, ফলে মূল বাঁধের অংশগুলো উন্মুক্ত হয়ে পড়ে। এতেই ফাটলের সৃষ্টি হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা আরও বলেন, দুদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে, ফাটলে জল ঢুকে আকার বড় হচ্ছে, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। তাই স্থানীয় মানুষদের দুর্দশার কথা চিন্তা করে প্রশাসন যাতে দ্রুত ব্যবস্থা নেয় তা অনুরোধ রাখছেন স্থানীয়রা। বিধানসভা ভোট দূর করায় সেই লক্ষ্যেই নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে উদ্যোগী হচ্ছেন তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সিতাই ব্লকের সিতাই 1 নং গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণ ভাড়ালি বুথ কমিটির সদস্য নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভার লক্ষ্য ছিল বিধানসভা ভোটের আগে সংগঠনকে আরও শক্তিশালী করে তোলা এবং বিধানসভা নির্বাচনের প্রচারের রণকৌশল স্থির করা। নেতৃত্বরা তাদের বক্তব্যে তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এর জন্য এলাকার ভোটারদের সঙ্গে সংযোগ তৈরি করতে হবে। বিজেপি বিরোধী যাতে এলাকায় কোনো রকম প্রভাব বিস্তার না করতে পারে তার জন্য সচেতন হতে হবে। এদিনের সভায় কর্মীবৃন্দদের উপস্থিতি ছিল লক্ষণীয়। প্রতিদিন গঙ্গার করাল গ্লাসে তলিয়ে যাচ্ছে ভিটেমাটি, তো বটেই, তলিয়ে যাচ্ছে বাগান জমি। গঙ্গা ভাঙনে ভিটেমাটি হারিয়েছে মালদা কালিয়াচক 3 নং ব্লকের চীনাবাজার এলাকার কয়েকশো মানুষ। জেলা প্রশাসনের পক্ষ থেকে পুনর্বাসনের আশ্বাস দেওয়া হলো, মাত্র 64 জনকে পাট্টা বিলি করা হয়েছে। এই পরিস্থিতিতে ছোট ছোট শিশুদের নিয়ে অনাহারে অর্ধাহারে আমবাগানের মধ্যে দিন কাটাচ্ছে গঙ্গা ভাঙন পীড়িতরা। সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা। যদিও মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল বলেন, সরকার এদের পাশে রয়েছে, কারো কোনো সমস্যা থাকলে তা নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ফালাকাটার জনজীবন। কখনো হালকা, কখনো আবার ভারী বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার রাত থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি অব্যাহত বুধবারও। বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছে মানুষ, একদিকে করোনা আরেকদিকে বৃষ্টি, সব মিলিয়ে নাকাল জেলাবাসী। করোনা আর বৃষ্টি যেন গোদের ওপর বিস্ফোরক, কিন্তু জেলাবাসী এই নিয়ে কোনো ভ্রূক্ষেপ নেই। তারা চাইছেন যেভাবে হোক করোনা মুক্ত হোক পৃথিবী। মহামারী করোনা ভাইরাস সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি। ইতিমধ্যে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ঘুরে দাঁড়াতে যেসব সূচক নিয়ামক হিসাবে কাজ করে সেগুলি ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে। এর মধ্যে শীর্ষে রয়েছে প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত রেমিটেন্স, এরপরেই রয়েছে পোশাক শ্রমিকদের ঘাম ঝরানো রপ্তানি আয়, এছাড়া রয়েছে দেশের কৃষি খাত ও শেয়ার বাজার। অর্থনীতির বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে বাংলাদেশের কৃষিপণ্যের উৎপাদন বেশ ভালো হচ্ছে, কোথাও কোনো ঘাটতি নেই। পাশাপাশি বাংলাদেশের রপ্তানি আয়, রেমিটেন্স প্রবাহ, শেয়ার বাজার ও বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ সহ বেশ কিছু সূচক করোনা মহামারীর ধাক্কা সামলে আগের ধারায় ফিরছে। শুধু তাই নয়, এই করোনাকালে সুবাতাস বইছে শেয়ার বাজারেও। দৈনিক লেনদেনের পরিমাণ 1000 কোটি টাকা ছাড়িয়েছে, মূল্য সূচকও 5000 পয়েন্ট ছাড়িয়েছে। এছাড়া দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। মঙ্গলবার রাত থেকে অবিরাম বৃষ্টির ফলে জলমগ্ন তুফানগঞ্জ শহরের বিভিন্ন ওয়ার্ড, জলের তলায় 7, 8, 9 ও 10 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা। এক হাঁটু জল পেরিয়ে বাইরে বেরোতে হচ্ছে এলাকার মানুষদের। ইলেকট্রিক অফিস মোড়, বাসস্ট্যান্ড সংলগ্ন লম্বাপাড়া মোড়ের রাস্তা নয়, যেন নদী। বুধবার সকাল থেকে বৃষ্টির ফলে তুফানগঞ্জ শহরের মানুষ কার্যত জলবন্দী হয়ে পড়ে, নদীর জল বেড়ে গিয়েছে। দুর্ভোগের শিকার এলাকার স্থানীয় বাসিন্দা থেকে নিত্য পথযাত্রী সকলে পৌরসভার বেহাল নিকাশি নালাকেই দায়ী করছেন সকলে। মঙ্গলবার রাতভর ভারী বৃষ্টিপাতের ফলে জলপাইগুড়ি পৌরসভা অধিকাংশ ওয়ার্ড জলমগ্ন। বুধবার সকাল থেকেও শুরু হয়েছে মুষলধারে বৃষ্টিপাত। প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে জলপাইগুড়ি পুরো এলাকার বিভিন্ন ওয়ার্ডে বাসিন্দাদের বাড়িতে জল ঢুকে যায়। এছাড়াও রাস্তার উপর দিয়ে জল বইছে, যার জেরে জনজীবন ব্যাহত জলপাইগুড়িতে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গ জুড়ে লাগাতার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 25 তারিখ পর্যন্ত।
ধসের জেরে যান চলাচল বন্ধ 10 নং জাতীয় সড়কে। কালিম্পংয়ের 29 মাইলে 10 নং জাতীয় সড়কে বুধবার ধস নামে, যার জেরে পশ্চিমবঙ্গ সিকিমের মধ্যে যোগাযোগ ব্যাহত হয়। এর মধ্যে লম্বা লাইন পড়ে যায় গাড়ির। প্রশাসনের পক্ষ থেকে যান চলাচল স্বাভাবিক করতে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে। টানা বৃষ্টিতে ব্যাহত হচ্ছে রাস্তা স্বাভাবিক করার কাজ। শ্রমিক বিরোধী জনবিরোধী নীতির বিরুদ্ধে শ্রম দপ্তরের স্মারকলিপি দিল কোচবিহার জেলা বামফ্রন্ট। কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলনের সামিল হল কোচবিহার জেলা বামফ্রন্ট। এদিন 35 দফা দাবি নিয়ে শ্রম দপ্তরের প্রথম বিক্ষোভ এবং স্মারকলিপি দিল কোচবিহার জেলা বামফ্রন্ট। এদিন সিআইটিইউ-এর জেলা সভাপতি তারিণী রায় জানান, কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী জনবিরোধী নীতির বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে আন্দোলনে সামিল হয়েছে বামফ্রন্ট। তারই অঙ্গ হিসাবে এদিন কোচবিহারে আন্দোলনে নামে জেলা বামফ্রন্ট। মাথাভাঙা 2 নং ব্লকের পাড়াডুবি গ্রাম পঞ্চায়েতের মিশ্রিরডাঙ্গা এলাকায় দোলং নদীর ভাঙনে দিশাহারা গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীরা জানান, নদীর জল বাড়ার ফলে অনবরত ভাঙছে নদীর তীর। এর ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধিদের জানালেও কোনো কাজ হচ্ছে না, শুধু আশ্বাস দিচ্ছেন কোনো কাজ করেন না। গ্রামবাসীরা জানান, মিশ্রিরডাঙ্গা গ্রামে সম্প্রতি নদীর জল বাড়ায় দোলং নদীর ভাঙনে। ইতিমধ্যেই নদীর করাল গ্রাসে চলে গিয়েছে বেশ কয়েক বিঘে জমি। আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার বহু পরিবার। দ্রুত পার বাঁধাই করে বাঁধ নির্মাণের দাবি গ্রামবাসীদের। তারা বলেন, দ্রুত পার বাঁধাই নির্মাণ না হলে আগামীতে নদী গর্ভে বিলীন হয়ে যাবে গোটা গ্রাম। তাই প্রশাসনের কাছে দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। গুঞ্জেরিয়া এলাকা থেকেও বিধানসভা টিকিটের দাবিদার উঠল। এতে ইসলামপুর ব্লকের গুঞ্জেরিয়া এলাকায় এক হোটেলে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা করলেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। সেই কর্মী সভা চলাকালীন ইসলামপুর বিধানসভার টিকিটের দাবি তোলেন গুঞ্জেরিয়া গ্রাম পঞ্চায়েত উপপ্রধান তথা তৃণমূল নেতা মোহাম্মদ হুদা। এদিন কর্মী সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, গুঞ্জেরিয়া গ্রাম পঞ্চায়েত উপপ্রধান মোহাম্মদ হুদা, পঞ্চায়েত সদস্য মোহাম্মদ জাবেদ সহ একাধিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন। রাতভর টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলিপুরদুয়ার জেলার জনজীবন। গতকাল রাত থেকেই জেলার বিভিন্ন প্রান্তে টানা বৃষ্টি হয়ে মানুষ এক প্রকার ঘরে বসেই সময় কাটাচ্ছে। মুষলধারে এই বৃষ্টির ফলে আলিপুরদুয়ারের বিভিন্ন ওয়ার্ডের রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। শহরের 8, 13 ও 18 নম্বর ওয়ার্ডের রাস্তায় জল জমে যাওয়ার ফলে সাধারণ মানুষ চলাচল করতে পারছে না। শহরের রাস্তায় কিছু ছোট গাড়ির দেখা মিললেও সাধারণ মানুষকে একদমই দেখা যায়নি। ইতিমধ্যেই 6000 মিলিমিটারের উপর বৃষ্টি হয়েছে। প্রশাসন থেকে প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে পরিস্থিতির দিকে। ডিজিটালে সারাদিন নিবেদন করলেন দত্ত জুয়েলার্স, বিএস রোড, কোচবিহার।